কত রকম কথা, কত ইউটিউবার বক্তা বেরিয়েছে, কি করছি কথা ঠিক না, কত বক্তা ইউটিউবে, ওই তো বললাম খালি তিরিং বিলিং করছে ফোন নাম্বার, লাফিয়ে লাফিয়ে ফোন নাম্বার দিচ্ছে, হাজারো রকম কথা, বাজে নোংরা খারাপ কথার কোনো ছিড়ি নেই, ভাষার কোনো অ্যাঙ্গেল নেই, কি বার কথা ঠিক না, মতের মিল না থাকতে পারে, মাসলাকের মিল না থাকতে পারে, কিন্তু একটা মানুষের সাথে কিভাবে সমীহ করে কথা বলতে হয় এটাও এখনকার বক্তারা ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য সেটাও এখন রাখে। কি ভাই কথা ঠিক বলছেন, গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে, খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ায় তোলপাড় চলছে, এটা আলেম কোরআন শরীফ ঠিক মতন পড়তে পারবে না, তসলিমা নাসরিন হওয়ার শখ হয়েছে, ও সালমান রুশদি হওয়ার শখ হয়েছে, ওর ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার যে কথা বলেছিল নবী বিরোধী, ওইরকম কথা বলে পপুলার হওয়ার শখ হয়েছে, টিআরপি বাড়াবার শখ হয়েছে, সাবস্ক্রাইব বাড়াবার, ভিউয়ার্স বাড়াবার শখ হয়েছে, নোংরা কথা বলে, খারাপ কথা বলে, ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ব্যাড থ্রোয়িং এর মাধ্যমে, ব্যাড ওপিনিয়নের মাধ্যমে সমাজে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করছে। কি ভাই কথা বুঝতে পারছেন, আঘাত করতে করতে আমার রসুল পর্যন্ত আঘাত করে দিয়েছে, আঘাত করতে করতে আমার মুজাদ্দিদের জামান পর্যন্ত আঘাত করে দিয়েছে। আজকে যদি সচেতন আমরা ভালোবাসার মানুষ না হই, ইমানি দায়িত্বগুলো যদি না বুঝি, রাজমিস্ত্রির কাজ করতো, দুটো বাংলা বই পড়েছে, কোরআনটাও সই করে পড়তে জানে না, তালাফুজের ঠিক নেই, মাখরাজের ঠিক নেই, তাদেরকে নিয়ে সাধারণ মানুষ হই হই করেছে। কিছু তো সাধারণ মানুষ করছে, আমার দলে হোক তার দলে হোক আমি এটা বলছি না, করছে তো কেউ, কেউ না কেউ তাকে তো স্টেজে তুলেছে, কথা বলে না কেউ না কেউ তার ভিডিওটা আপলোড করে তো ভাইরাল করেছে, কেউ না কেউ তার ভিডিওটাকে তো তার চ্যানেলের মধ্যে ছেড়েছে। আজকে লজ্জা থাকা দরকার, ঠিক আছে, একটা আলেম ফতোয়া দিয়েছে, হাদিসের জ্ঞান আছে, তাফসীরের জ্ঞান আছে, সিয়াসিত্তার জ্ঞান আছে, উসুলে হাদিসের জ্ঞান আছে, তারিখে হাদিসের জ্ঞান আছে, সে একটা ফতোয়া দিচ্ছে, ঠিক হোক ভুল হোক পরের কথা, সে একটা ফতোয়া দিচ্ছে, মানুষ শুনুক না শুনুক পরের কথা, সে ফতোয়া দিচ্ছে এটা আলাদা বিষয়, কিন্তু যে একটা কোনো ন্যূনতম জ্ঞান নেই তার ফতোয়া শুনছে, এটা হচ্ছে আপনার কি বলে আখেরি জামানার একটা আলামত। কথা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন আর দলিল, আমি তো আজকে ওপেন চ্যালেঞ্জ করেছি, দলিল লাগবে বসো সামনে, কটা দলিল লাগবে, যে কথাগুলো বলেছে একটা একটা করে খণ্ডন করে দলিল করে দেবো ইনশাল্লাহ। বিষয়টা তো অন্য জায়গায়, আমি দুয়ে দুয়ে চার বুঝবো না, তো কেউ জন্মে তোমাকে অঙ্ক কষে বুঝাতে পারবে না, কি ভাই কথা ঠিক না, এ তো দুয়ে দুয়ে চার বুঝবে না, সে একটা কথা নিয়ে একটা বক্তব্য নিয়ে খুব বাজে ভাবে ব্যাড ভাবে ইউজ করেছে, যে ফুরফুরা শরীফে রুহানি ভাবে আমার মুজাদ্দিদের জামান এসেছে, ফুরফুরা শরীফে রুহানি ভাবে আমার আল্লাহ রসুল মুজাদ্দিদের জামানের দরবারে এসেছে, আমার মুজাদ্দিদের জামান সেটাকে দেখেছে, এই কথাটাকে এমন ভাবে নিয়েছে, প্রথমত কথা আমি তাকে প্রশ্ন করব, বা প্রথমত আপনাদেরকে আমি বলবো যারা শুনেছেন ভিডিওটা, যারা জেনেছেন দেখেছেন তাদেরকে আমি বলবো একটুখানি বোঝার চেষ্টা করেন। প্রথমত কথা হচ্ছে ইন্তেকালের পরে আল্লাহ যদি চায়, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ যদি চায় যে কোনো হালে যে কোনো অবস্থায় রুহানি ভাবে কাউকে পৌঁছাতে পারে সেখানে, আল্লাহ যদি চায়, ক্ষমতা কার, ক্ষমতা কার, ও তো আল্লাহর ক্ষমতার উপরে আঙুল তুলেছে যে পারবে না, আল্লাহ যদি চায় সব পারবে,
আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে। 100 বছর পরে উজাইরা সালাতাল্লাহকে আল্লাহ জিন্দা করেছে। আল্লাহ যদি চায় রূহানি ভাবে সবাইকে হাজিরা করতে পারে। আর নবীরা যে হাজির, আল্লাহ যে হাজির করেছে নবী আলাইহিস সালামদেরকে, এটাও তো ক্লিয়ার। আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছে, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এই মুসলিম শরীফের হাদিস, কিতাব খুলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন মিরাজে যাচ্ছে, মূসা আলাইহিসসালামকে দেখলেন কবরের মধ্যে নামাজে রত অবস্থায়, সিজদায় রত অবস্থায়। শুধু তাই নয়, সহিহ মুসলিমের রেওয়ায়েত, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার মধ্যে আল্লাহ নবী আল্লাহ রাসূল ইমামতি করেছিলেন, ইমামতির পিছনে নামাজ কারা পড়েছিলেন। এই কথা বলে না কেন? এটা বাচ্চা ছেলেও জানে, ও পাগল মাথা মোটার জ্ঞান নেই। আমার কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহ নবী তখন হায়াতে তিনি ইমামতি করেছেন, ঠিক আছে, কিন্তু যারা মুক্তাদি হিসাবে নামাজ পড়েছিল তারা কারা? তোর চাচাতো ভাই, তোর বাপ, তোর দাদু। নবীর পিছনে যারা নামাজ আদায় করেছিল রুহানি ভাবে, 1,24,000, 2,24,000 নবী রসুল পয়গম্বর আমার রসুলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিল। তাহলে ওই মসজিদুল আকসার মধ্যে প্রত্যেকটা নবীদের রুহানি হালাতে হাজিরা দিয়েছিলেন কে? জোরে বলে কে দিয়েছিলেন? তাহলে এটা মুমকিন যে রুহানি ভাবে হাজিরা দিলাতে পারে? কথা বলে না কেন? আমার কথা বুঝতে পারছেন না কি বলছি? এটা সম্ভব যে রুহানি ভাবে আল্লাহ কাউকে আনতে পারে? এটা যদি সম্ভব হয় তাহলে এটাও সম্ভব ফুরফুরা শরীফে আল্লাহ রাসূলকে আল্লাহ আনতে পারেন। তোমার চোখ নেই, তুমি দেখতে পাওনি, যার চোখে পাওয়ার আছে সে দেখেছে, সে ক্ষমতাওয়ালা রুহানি পাওয়ার নিয়ে যারা দেখার ক্ষমতা রাখে, ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের ভিতর থেকে যারা দেখার ক্ষমতা রাখে তারা দেখেছে। কি ভাই কথা ঠিক না? এটা লে তর্ক নয়, জ্ঞান নেই, খামাকে বলে লাভ নেই। হাজারো তাফসীরের রেওয়ায়েতের দলিল দেওয়া যাবে, হাজার হাজারো কিতাবের দলিল দেওয়া যাবে। কেন এই কথাটা বলছি? আপনারা বলে হুজুর কেন বলছেন? এজন্যই বলছি, সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা করছে, ওকে বোঝানো যাবে না, ও সব বুঝেও না বুঝার ভান করছে। আমাকে সাধারণ মানুষকে গাইড করতে হবে। কি ভাই কথা ঠিক বলছেন? কনসেপ্ট ক্লিয়ার করেন, স্পষ্ট ক্লিয়ার করেন। বহাস আগে হয়েছে, এখনো হয়েছে। যদি কেউ মনে করে যে ফুরফুরা শরীফের আলেম ওলামা বক্তা পীর সাহেব পীরজাদাদের এলমের জায়গাটা কমি হয়ে গেছে, সে বুকা, তার জ্ঞান নেই, তার নলেজ নেই। যদি কেউ মনে করে যে পীরের আওলাদদের এলেমের বাতিটা হয়তো একটু কমে গেছে, সে বুকা, সে জ্ঞান নেই, সে নলেজ নেই তার। কেন? এলেমের বাতিটা কেতাব পড়ার মাধ্যম দিয়ে চলে, এলেমের বাতিটা আলোটা কেতাব পড়ার মাধ্যম দিয়ে চলে। বই পড়লে তো জ্বলবে, এই কথা বলে না কেন? কেতাবাদিগুলো খুলে দেখেন, আমাদের সিলসিলা এখনো পর্যন্ত কেতাবাদিগুলো মজবুত আছে, এখনো পর্যন্ত দিকপাল পণ্ডিত গবেষক আলেম উলামা পীর সাহেব পীরজাদা এখনো পর্যন্ত আছে, যারা প্রত্যেকটা মাসলাকে খণ্ডন করার ক্ষমতা রাখে, প্রত্যেকটা মাসলা ইবারতকে সঠিকভাবে বুঝ দিয়ে মানুষের কাছে উপস্থাপন করার ক্ষমতা রাখে। বুঝতে হবে তো, আপনি বসুন আমার কাছে। অলওয়েজ ওয়েলকাম, এনি টাইম, আপনাকে টাইম দিলাম, যে কোন সময় এসে আপনি বসেন আমার সামনে, তুমি বসতে পারবে না। কি বসবো তোমার সাথে? আমার ওই ফচকে ফাচকা করে যেগুলো ফোন করছে ইউটিউব দেখেন, সোশ্যাল মিডিয়া ফোন করছে, ফোনে কথা বলছে, আমার আমাদের মুড়ি ভক্ত ভালোবাসার ছেলে, আমাদের বাড়ি আমাদের কি বলে খুব ভালোবাসার কাছের মানুষগুলো, আমাদের এই সমস্ত যারা ওয়াজ শুনে শুনে আলেম হয়ে গেছে তাদের সাথে পেরে উঠছে না কথায়, কি বসবে? আমার কথা কিছু বুঝতে পারছেন না?
বিদায় নেব আপনাদের খিদমত থেকে। মজবুতি তৈরি করেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, মুজাদ্দিদের জামানের মাসলাকে উসুলের উপরে মজবুতি তৈরি করেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কেন 9টায় আজান হবে, আজানের পর পর ইনশাআল্লাহ জামাত হবে। সংক্ষেপ কথা আপনাদের খিদমতে বললাম, জীবনের আদর্শটা যদি তৈরি করতে পারেন তবে এখানে আশাটা বসাটা সার্থক হবে। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হয়তো আলোচনা শুনছেন, জানি না, হাতে ধরে পায়ে ধরে বলি, প্রত্যেকটা মাবুদদেরকে জীবনের চরিত্র গঠন করেন। ইসলামের মধ্যে রাসূল দুনিয়াতে এসেছে, তোমাদের সম্মান বেড়ে গেছে। হুজুর যে বছরে ওয়িলাদত হয়েছে দুনিয়াতে এসেছে, সেই বছরে মক্কার কারো বাড়িতে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। জোরে বলবে কি, এটা কি মনে করছে তাদের অপমান করা হয়েছে? না, এই জ্ঞানটাই তো আমাদের নেই, ছোট জ্ঞানলে পড়ে আছে। সেই যুগে কন্যা সন্তান জন্মালে মেরে দেয়া হতো। আল্লাহ চাননে যে রসুল যে বছরে দুনিয়াতে এসেছে সেই বছরে কাউকে মৃত্যুদণ্ড দেয়া হোক কন্যার, তাই আমার রসুলের জন্য আল্লাহ কারোর বাড়িতে কোনো কন্যারই জন্ম দেয়। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, শরিয়াত মেয়েদের অধিকার দিয়েছে। প্রত্যেকটা মা বোনদের হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহ তোমাদের কবুল করে, এতাতে রসুল জীবন তৈরি কর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীর আলাপ আলোচনা, যে রাসূলের কথা এতক্ষণ ধরে বললাম, যে রাসূলের উপর একটুখানি শান মান ইজ্জতের আলোচনা করলাম, যে তাজেদার হারামকে সামনে রেখে, যে ইমামুল মুরসালিনকে সামনে রেখে দুটো কথা বললাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুরের বোন সাইমা দাঁড়িয়ে আছে, হুজুরের বোন হযরত সাইমা দাঁড়িয়ে আছে, হযরত হালিমার আল্লাহ নবী আল্লাহ রসুলের বোন হযরত সাইমা দাঁড়িয়ে আছে, যে সাইমা আল্লাহ নবী আল্লাহ রসুলকে বুকে করে নিয়ে ঘুরতেন, বাচ্চাদেরকে দিয়ে খেলা দিতেন, বুকে করে নিয়ে ঘুরতেন, সাথে করে নিয়ে ঘুরতেন, চুমা দিতেন, আদর দিতেন। হযরত সাইমা বিকেলে যখন আমার রসুলকে নিয়ে কোলে কোলে বেরোতেন, প্রত্যেকটা বাড়ি থেকে তাদের বাচ্চাগুলোকে সবাই কোলে কোলে নিয়ে বেরোতো, আমার রসুলকে নিয়েও বেরোতো, আমার মুস্তাফাকে নিয়ে বেরোতো, আমার তাজ হারামকে নিয়ে বেরোতো। হযরত সাইমা বলে প্রত্যেকের বাচ্চারা শো করতো তাদের বাচ্চাদেরকে, কত সুন্দর তাদের চোখ, কত সুন্দর তাদের নাম, কত সুন্দর তাদের কান, কত সুন্দর তাদের চেহারা, কত সুন্দর তাদের মুখের লাবণ্য। কিন্তু আমি নবী, আমি রসুলকে নিয়ে যখন বের করতাম, আমি সাইমা যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বেরোতাম, সবার লাবণ্য থেকে আমার রসুলের বাড়ির বড় বড় বুনেরা ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে বেরোই না। হযরত সাইমা বলছে আমি আমার বাচ্চা ওই আমার ভাইকে নিয়ে বেরোতাম, দুধ ভাই হযরত হালিমা সাদিয়ার কন্যা, আমি শিশু অবস্থায় আমার ওই ভাইটাকে নিয়ে বেরোতাম, আমি লক্ষ্য করতাম সবাই সবার বাচ্চাগুলোকে শো করতো, কত সুন্দর তো আমার বাচ্চাকে নিয়ে আমার ভাইকে নিয়ে কোলে নিয়ে যখন বেরোতাম, যেন পূর্ণিমা চাঁদকে আমি কোলে নিয়ে ঘুরিয়েছি, পূর্ণিমা চাঁদ যেন আমার কোলের মধ্যে টুকরা হয়ে পড়ে। হুজুরের বোন সাইমা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে দাঁড়িয়ে আছে, হুজুর বলছে সাইমা কি ব্যাপার, কেন এসেছো, কেন তুমি এসেছো, কেন কি ব্যাপার? বলে কিছু মানুষ আপনার দলের লোক আমাদের গোত্রের লোকগুলোকে ধরে নিয়ে চলে এসেছে, বন্দি করে ছেড়ে দিতে হবে, যুদ্ধ হেরে গেছে বন্ধ করে দিয়ে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলে বোন আসার দরকার কি ছিল, একটু লিখে দিতে পারতে ছেড়ে দিতাম। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলছে সাইমা, আরে আসার তো দরকার ছিল না, বললেই হতো জানতাম, কিন্তু এসে তোমার চেহারাটা দেখতে, অনেক দিন দেখিনি তোমার চেহারা, তোমার নূরানি চেহারাটা দেখতে আমি সাইমা তোমার দরবারে এসেছি। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, কি চরিত্রের অধিকারী, একটু ভেবে দেখেছে রাসূল।
কি চরিত্রের অধিকারী পরিচয় দিতে পারলাম না মুসলমানের বাড়ির ছেলে হিসাবে আপনার হাঁটা বলবে আপনি মুমিনের বাড়ির ছেলে আপনার দেখা বলবে আপনার মুমিনের বাড়ির ছেলে আপনি মুসলমানের বাড়ির ছেলে আপনার দাড়ি টুপি জুব্বায় পরিচয় পাবে না আপনার আখলাক আপনার ব্যবহার আপনার চাল চলনে ফুটিয়ে তুলতে হবে চায়ের দোকানে বিড়ি খেতে খেতে এত বড় দাঁড়ি রেখে চা খেতে খেতে দু চারটে শট মেরে দিলে শট মানে কি পায়ের নয় মুখের শট আছে কথা বলে না মুখের শট নেই দু চারটে মুরুব্বি গাল পেরে কথা বলছে বাচ্চা ছেলেকে ডাকছে এই হারামজাদে এদিকে আয় কাকে গাল দিল তো তোমার ছেলেকে গাল দিল চাচা কে গো হারামজাদের বাপের ঠিক নেই ভাই কে বললো বাপের ও আমার নাতি না নাতি হারামজাদা বলে ওটা একটু মজা করে বললো মজা করে বাপের ঠিক নেই গাল পেরে দিলে মজা এ কথা বল কথা ঠিক বলছি না মজাই মজাই কত গাল বের করি আখলাক তৈরি করে চরিত্র তৈরি করে জীবনের আদর্শ বানান সবাই সবাইকে আমরা চালাক মনে করছি এটাই তো সমস্যা এখন মূল সমস্যা স্ত্রী স্বামীর থেকে চালাক মনে করছে স্বামী স্ত্রীর থেকে চালাক হয়ে যাচ্ছে সবাই সবাইকে চালাকি করে ঘুরে বেড়াচ্ছে আমি বক্তা মনে করছি আপনার কাছে চেয়ে চেয়ে একটু বেশি নিতে পারলে আমি চালাকি করে ফেললাম আপনি মনে করছেন একটু চেপে দিতে পারলে বান্ডি আমি চালাক হয়ে গেছি কমিটি খুজুরকে কম দিয়েছি সবাই সবাইকে চালাক মনে করছে ব্যাপারটা তো এই জায়গাটায় দাঁড়িয়ে গেছে কি ভাই কথা ঠিক একটা নাপিতের দোকানে একটা নাপি চুল কাটছে আর তাকে বলছে একটা বাচ্চা ছেলে আছে এখানে বুকা দেখবে জম্মের বুকা বলে কেমন বুকা বলে এক টাকার কয়েন আর পাঁচ টাকার কয়েন দুটো কয়েন রেখে দেব এক টাকার কয়েন নিয়ে যাবে পাঁচ টাকার কয়েন নিবে না বুঝলে এই যুগে আবার এরম বুকা হয় নাকি পাবজি খেলার যুগ ফ্রি ফায়ার খেলার যুগ আর ও বুকা এত পাঁচ টাকার কয়েন নিয়ে না নিয়ে এক টাকা বলে হ্যাঁ গো এত বুকা জম্মের বুকা গবেট মাথা মোটা দেখেছিলে এক টাকার কয়েন আর পাঁচ টাকার কয়েন ও এক টাকার কয়েন দিয়ে চলে গেছে চুল কাটতে কাটতে চিন্তা করে ঠিকই তো জম্মের বুকা তো মাথা মোটা এক টাকার কয়েন নেয় এই যুগে পাঁচ টাকার কয়েন নিয়ে যায় বাইরে চুল টুল করে সেফ টেফটে হয়ে পরিষ্কার টরিষ্কার হয়ে বাইরে হয়েছে তুই এক টাকার কয়েন আর পাঁচ টাকার কয়েনের মধ্যে এক টাকা নিলি পাঁচ টাকা নিলি না কেন এত বুকা কি আছে না বলে শোনো এ খেলা হবে এ খেলা বহু দিন ধরে চলছে না কি তিন মাস ধরে খেলা চলছে প্রথম দিন যদি পাঁচ টাকার কয়েনটা নিয়ে চলে আসতাম এ খেলাটা একদিন লাস্টিং করতো না তাই প্রত্যেক দিন যায় ও খেলা করে আমার সাথে এক টাকার কয়েন একটা করলি একটা করে চকলেট খায় নব্বই টাকা পর্যন্ত ঠেকিয়ে দিই কথা কিছু বুঝতে পারছেন হাত জোর করে বলি এতে যদি খুশি না হন পায়ে ধরে বলে যাচ্ছি মেয়েদের অধিকার আছে অধিকারগুলো দেন আপনার বোন তার ভাগ আছে দিতে হবে আপনাকে চালাকি করে নিজের নামে রেকর্ড করলে হবে না আপনার মেয়ে সব ছেলের নামে রেকর্ড করছো আমার সম্পত্তি আমি যাকে খুশি দিতে না হে তোমার সম্পত্তি নয় আল্লাহর আইন আছে তোমার সম্পত্তির উপরে তোমার বন্টনের উপরে আল্লাহর আইন আছে আল্লাহর হুকুম আছে তুমি একটা ক্যাবিনেটের মধ্যে আছো তুমি একটা কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে আছো তোমার নিজের খেয়াল খুশির উপরে চলতে হবে না আল্লাহর আইনের বাঁধনের মধ্যে তোমাকে চলতে হবে তুমি বাপ সব ছেলের নামে রেকর্ড করে দিয়েছো মেয়েগুলো যারা বানে ভেসে এসেছে ইসলাম বলছে কবরে যাও মেরে তক্তা বানিয়ে ফেলো বাপ লিখে দিলেও বাপের কাবিরা গোনা হবে বাপের সম্পত্তি হবে কারণ আল্লাহ বলছে তাকে দিতে হবে তুমি কে না দেওয়া রাগ করছেন নাকি বলে এই হুজুর আবার এই ওয়াজ কেন ধরলেন ঠিক ওয়াজ চলছিল ভিটে বাড়ি আপনার তিনজন আছে মেয়েদেরকে দিলে ছেলেদের অসুবিধা হতে পারে ঠিক আছে আপনি যে অ্যামাউন্ট টাকা ভ্যালুয়েশন করে তাদেরকে দিয়ে দেন ভাই এই আমার মা তুই আমার ভাই ছেলেগুলো থাকবে কিছু মনে করিনি টাকাটা রাখ আমি যতটা পেরেছি দিয়েছি আমাকে মাফ করে দে আমার প্রতি আর দাবি রাখিস নি এটা হচ্ছে বাপের পরিচয় খালি কম রান ছিটছো আর গোস ছিটছো চাপকে সোজা করে রাখবে কথা বুঝতে পেরেছেন আয়াত তো সূরাতুন নিসা থেকে আলোচনা করব মনে করছিলাম 51 নম্বর আয়াতটা আজকে থাক পরে হবে সময় স্বল্পতা ওটা তাফসীর ছিল অনেক বড় তাফসীর সময় লেগে যাবে না 9টা বেজে গেছে বিদায় নিয়ে আপনাদের খিদমত থেকে চলে যাই আপনাদের কাছ থেকে গুনাহগারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সামনে পয়লা কার্তিক এই বুধবার 19 অক্টোবর আমার দাদা যান আল্লাহ হযরত ফুরফাশিদ গদ্দিনী শিল্পী প্রত্যেকে ইয়ামুস জামান
মুজাদ্দিদ জামানে পূর্ণ কামালিয়াতের অধিকারী আলহাজ্জা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইসালে সাহেব হয়ে থাকে আপনারা যাবেন গোনাগার দাওয়াত দিল সকলে উপস্থিত হবেন গোনাগারের জন্য দোয়া করবেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহুম্মা আযান হবে বলে দেন